লাস্ট স্প্রিং এ পিসিএমএইচ কোর্সটা করা হয়েছিল আমার সাইকোলজি থেকে ইন্টারেস্ট থেকে। এই তিন মাসের কোর্সটা করার পরে যদি আমার টেক অ্যাওয়েস এর কথা বলি, যে নাও আই নো হাউ ইজ মাই মেন্টাল হেলথ অ্যান্ড আই ক্যান আন্ডারস্ট্যান্ড সিচুয়েশন অফ মাই ফ্রেন্ডস, মাই ফ্যামিলিজ অ্যান্ড দ্য পিপল হু আর ওয়ার্কিং ইন মাই অর্গানাইজেশন। মনে হয় এটা অ্যাকচুয়ালি সবার করা উচিত, কারণ টু রিড পিপলস মাইন্ড হু ইউ আর উইথ, এটা আমি বলবো যে অনেক বড় একটা ব্যাপার। ছোট ছোট শিশুদের মেন্টাল হেলথ নিয়ে যেহেতু ওদের সাথে আমরা আমাদের প্রি স্কুলে এবং আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট সেন্টারে কাজ করি, সেখানটাতে আর খুব বেশি জানতে হয় বা বুঝতে হয় শিশুর মানসিক অবস্থাটা, যে ধরনের বিহেভিয়ার টিচারদের প্যারেন্টসদের শিশুদের সাথে হওয়া দরকার সেই জিনিসগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। যারা ট্রেনার ছিল তারা সেখানেই আসলে শেষ করে দেননি, আমরা বিভিন্নভাবে সমন্বয়কারীদের সাথে যোগাযোগ রাখতে পেরেছি। এছাড়া আমার চাকরি জীবনে আমার প্রতিদিন অনেক যাত্রী, বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের যাত্রীকে হ্যান্ডেল করতে হয়, তারা এবং আমার কো কলিগ যারা আছেন তাদের সাথে আমার সংসারে নিজে ভালো থাকার ক্ষেত্রে, আমার সন্তান এবং চারপাশের মানুষদেরকে ভালো রাখার ক্ষেত্রে আমি অনেক আগের চেয়ে ভালো ভূমিকা রাখতে পারবো। অনেক কিছু যেটা হচ্ছে ট্রেডিশনালি আমরা বিভিন্নভাবে জানতাম কিন্তু সেই কনসেপশনটা হয়তো অ্যাপ্রোপ্রিয়েট না, সেই জায়গাটা থেকে কিভাবে নিজেকে এবং আমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস সবাইকে কিছুটা হেল্প করা যায়, আমার মনে হয় এটা একটা আমার জন্য একটা উইন্ডো ওপেন করে দিয়েছে। কোর্সটা করার পরে পার্সোনালি আমি অনেক বেশি বেনিফিটেড হয়েছি, আমার নিজের মধ্যে যে ডিপ্রেশন কাজ করছিল সেটা তো চলে গেছেই এবং আমি শিখতে পেরেছি যে কিভাবে একজন মানুষ পার্সোনাল লাইফে ভালো হতে পারে। এবং যেহেতু আমি টিচিং প্রফেশনে আছি, আমার জন্য এই জিনিসটা খুবই দরকার ছিল যে এই সময়ে আমার স্টুডেন্টদের ডিপ্রেশনগুলো নিয়ে ডিল করা বা ওদের মেন্টাল হেলথ প্রবলেমগুলো নিয়ে কথা বলা। আমার দুই মেয়ে আছে, ছোট জনই 17+, তো আমার মনে হয়েছে আমি ওদেরকে বড় করতে গিয়েই আমার আসলে এগুলো যত ফেস করেছি যে প্রবলেমগুলো সেই তাগিদ থেকেই আমি কোর্সটা করা ভীষণ অনেক মানে ওয়াইড হয়েছে এই কোর্সটা করার পর। সিচুয়েশন না থট কীভাবে চিন্তা করতে হয় বা ইমপ্লিমেন্ট করতে হয়, মানুষকে কীভাবে কথা বলতে হয়, তো আরও বিজনেসের ক্ষেত্রে হিউম্যান সাইকোলজিক্যাল একটা ফ্যাক্ট আমার জন্য কাজে লাগবে, যেটা ভবিষ্যতে চিন্তা করি আমি আগে যেতে পারবো আমার বিজনেস বা আমার পার্সোনাল লাইফে।